জেনে রাখো, এই পর্বে আপনারা জানবেন স্বামী নিগমানন্দের অমৃতবাণী নবম পর্ব। ভক্তিযোগ নানাবিধ, তাহা বিশেষ বিশেষ মার্গ দ্বারা প্রকাশ হইয়া থাকে। স্বাভাবিক বৃত্তিভেদে সাধকের ভক্তির ভেদ হয়। হিংসা, দম্ভ কিংবা মাৎসর্য ভরে ক্রোধী পুরুষ ভেদ দর্শনে ভগবানকে যে ভক্তি করে তাহা তামস ভক্তি। বিষয়, যশ কিংবা ঐশ্বর্য কামনা করিয়া প্রতিমাতে ভগবানকে যে ভক্তি করা যায় তাহা রাজস ভক্তি। পাপক্ষয় মানুষে ভগবানের প্রীতি সম্পাদন আকাঙ্ক্ষায় ভগবানের কর্মফল সমর্পণ করিবার উদ্দেশ্যে যজ্ঞ করা বিবেচনায় অথবা এইরূপ অন্যান্য উদ্দেশ্যে ভেদ দর্শন করিয়া যে ভক্তি করা হয় তাহা সাত্ত্বিক ভক্তি। সাগরে গঙ্গা সলিল ধারা ন্যায় যে মনোগতি ভগবানের গুণ শ্রবণ মাত্র ফলানুসন্ধান না করিয়া ভেদ দর্শন রহিত হইয়া সর্ব অন্তর্যামী ভগবান পুরুষোত্তমে অবিচ্ছিন্নভাবে নিহিত হয়, সেই মনোগতিরূপ ভক্তি নির্গুণ ভক্তিযোগের লক্ষণ। যে যত সুখে ও নিরুদ্বেগে থাকে সে তত জ্বর হয়ে যায়, তাই ভগবান কাউকে একেবারে সুখী করেন না, একটা না একটা জ্বালা দিয়েই রাখেন, এইটাই তার করুণা। যার যত দায়িত্ব বেশি তার আত্মবিকাশের সুযোগও তত বেশি, প্রকৃতির আঘাতও তাকে তত বেশি করেই সহ্য করতে হয়। দায়িত্বশূন্য ব্যক্তি কতকটা জ্বরে সামিল হয়ে পড়ে। এ জগতে সমস্তই ভগবানের ইচ্ছাতেই হচ্ছে, ম্যাথর তার নিজ কাজ করছে তাতে ঘৃণার কিছু নাই, আবার সাধু উপদেশ দিচ্ছেন কি ধর্মচারণ করছেন তাতেও গর্বের কিছু নাই। মূলে সব এক, প্রভেদ শুধু ব্যবহারে। কর্মবশে মানুষ নিকৃষ্ট জনিতেও জন্মগ্রহণ করতে পারে, আবার ক্রমবিকাশের ধারা ধরে এই নিকৃষ্ট জনি পার হয়েও সে এসেছে, কিন্তু এই উভয় জন্মে তার তফাত হবে। ক্রমবিবর্তনে যখন সে নিকৃষ্ট জনিতে জন্মগ্রহণ করে তখন তার দুঃখ থাকে না, কেননা সেটা তার স্বভাব। সে এমন কোনো উন্নত সংস্কার পায়নি যার দরুন এই নিকৃষ্ট জন্মটা তার দুঃখময় হতে পারে। এই জন্য বিষ্ঠার কৃমি স্বভাবত বিষ্ঠাতে থেকেও আনন্দ পায়, কিন্তু মানুষের যদি বৈগুণ্যবশত আবার ওই কৃমি জন্ম হয় তখন সে তার দরুন অস্বস্তি ও দুঃখ ভোগ করতে বাধ্য, কেননা এই জন্ম তার স্বভাবের জন্ম নয়, এ হচ্ছে তার শাস্তি। তার উন্নততর মানব সংস্কার কতকাংশে সেখানে ফুটে উঠে বর্তমান অবস্থার প্রতি বিতৃষ্ণা জন্মিয়ে দেয়। সাধারণত অনুসন্ধান করে দেখো, ইতর প্রাণীর মাঝেও সবাই একরকম নয়, কোথাও কোথাও ইতর বিশেষ দেখা যায়। একটা কুকুর হয়তো ঠিক অন্যান্য কুকুরের মতো নয়, তার একটু পৃথক ভাব, পৃথক সংস্কার, এ সমস্তের মাঝে অনেক রহস্য লুকোনো আছে। পাপ করিলে কি হয়? বাঘে ছুলে আঠার ঘা, মিথ্যা কথা, প্রবঞ্চনা, চুরি, জীবহিংসা, পরপীড়ন ইত্যাদি করিলে সেই কার্যগুলি স্মৃতিতে বা চিত্তে অঙ্কিত থাকে এবং সেইগুলিতে পুনঃ পুনঃ নজর পড়ে, এবং অন্যায় করিয়াছি বলিয়া চিত্তের স্বাভাবিক স্বচ্ছন্দ ও বল নষ্ট হয়। পানের পিঠ যেমন জামায় পড়িলে হাজার ধোবার বাড়ি দিলেও কিছুতেই দাগ মিটে না, ইহাও একরকম তদ্রূপ। অথবা তরকারিতে মাছি দেখিলে যেমন ভাত খাইয়া কিছুতেই স্বচ্ছন্দ হয় না, ইহাও তদ্রূপ। নিজ চিত্ত বড়ই সুখের জিনিস, ইহা সর্বসুখ ও শান্তি দিতে পারে, কিন্তু ইহাকে একবার বিগড়ালে বহু যত্নেও পুনরায় ঠিক করা দায়। দেখো বাবা বুঝিয়া সুঝিয়া, ঠেলা সহজ নহে। নিত্য পথ দেখিতে গেলে চিত্তটিকে ঝরঝরে তত্তরে নির্মল বেদাগ রাখিতে হবে। যত পাপ করিবে চিত্তের গাছে ঋণী থাকিতে হইবে, ঋণ শোধ না হইলে চিত্ত শান্ত হইবে না ও চিত্তের বিবাদ মিটিবে না। পাপ করা ও চিত্তরোগ কিনা একই কথা। নাম জপ খুব প্রয়োজন, সাধন মাত্রই মূলে জপ। ধ্যানে স্থূল জ্ঞান গেলেই নিজের সংস্কার জেগে ওঠে, ধ্যানের মূর্তি আর থাকে না। সুতরাং জপের সূত্র ধরা না থাকলে ধ্যানে সফলতা আসবে না, তার নাম জপ সহ আত্মসমর্পণ ও দীনতা আনতে হবে, তবেই তার কৃপা হবে। সংকীর্তনে ভগবানের গুণানুবাদ করা হয়, তাতে সারূপ্য লাভ হতে পারে, কিন্তু নামে সর্বাভীষ্ট সিদ্ধ হইয়া থাকে। নামের সঙ্গে সঙ্গে ধ্যান করা সাধকের ইচ্ছাধীন, ধ্যানের মূর্তি সহজে ফুটে না। নাম নিতে নিতেই যে মূর্তি আপনা হতে ফুটে ওঠে তার বিশেষ শক্তি থাকে, সে মূর্তি যেন সজীব এবং পূর্ণ বলে মনে হয়, চিত্তও তাতে সহজে একেবারে ডুবে যায়।
সাধুগিরির ভাব কি জগতের প্রশংসা ও বাহবা পাওয়ার ইচ্ছা ইত্যাদি প্রতিষ্ঠার ভাবসাধন, পথের বিষম অন্তরায় নিজের অন্তরের দিকে দৃষ্টি রেখে এই সমস্ত প্রলোভন হতে দূরে থাকতে হবে। যে অপরকে বঞ্চনা করে তারও বরং উপায় থাকতে পারে, কিন্তু যে নিজেকে প্রতারণা করে সেই আত্মপ্রতারকের আর উপায় নাই। এই জন্য সাধককে সর্বদাই প্রলোভন থেকে দূরে থেকে আত্মরক্ষা করতে হবে। ভালোবাসার লোক দূরে থাকলেও আনন্দ, তা স্মৃতিতে বা চিন্তাতেই কত আনন্দ। সতী স্ত্রীর স্বামী বিদেশ থাকলেও তার কথা মনে পড়তেই তার বুকখানা ফুলে ওঠে। আশেপাশে কত পুরুষ ঘুরে বেড়ায়, কিন্তু কারুর দিকে তো মন যায় না। ভগবানকে তেমনি ভালো না বাসতে পারলে তাকে দেখেও আনন্দ পাবে না, আর তাকে ভালোবাসতে পারলে তার দেখা না পেলেও তার স্মৃতিতেই আনন্দ পাবে। টান ক্রমে বেশি হলে অবশেষে ভগবান দেখা দেবেন, তিনি সহজে ধরা দিতে চান না, ভক্তকে খাঁটি করে তারপর আসেন। উপলব্ধির চেয়ে উপলব্ধির ফল যাতে বিকাশ হবে সেই শ্রেষ্ঠ। আমিত্বের প্রসার নিজের জন্য কোনো ভাবনা নাই, স্বার্থপরতা বা কোনো প্রকার সংকীর্ণতা নাই, আমার সুখ নাই দুঃখ নাই, বিশ্বময় আমি ব্যপ্ত হয়ে আছি ইত্যাদি। জীবের সেবা, আমার আমিত্ব বিশ্বময় ছড়িয়ে পড়লে জগতের সকলেই আমার প্রিয়, সকলেই আমার প্রেমের পাত্র। সুতরাং আপনা ভুলে শিব জ্ঞানে যে জীবকে সেবা করতে পারে সেই শ্রেষ্ঠ। যতদিন এই দুভাবের বিকাশ না হবে ততদিন হাজার দর্শন বা উপলব্ধি হোক তবে তাকে উন্নত মনে করতে পারি না। আর যার কোনো অলৌকিক দর্শন না হয়ে এই দুটি ভাবের বিকাশ হয়েছে দেখব তাকে উন্নত বলে গ্রহণ করব। যতদিন অবধি আমরা জগতে সর্বজীবকে বিভিন্ন বিবেচনা করি এবং ইনি অমুক এই প্রকার ভেদ কল্পনা করি, ততদিন আমাদের দ্বারা ঈশ্বরের বা আত্মার প্রকৃত মর্ম গ্রহণ হয় না। জীব যখন এই অনন্ত অঙ্গবিশিষ্ট জগৎকে একমাত্র আত্মা বা ঈশ্বর বিধিরূপে বিকশিত বোধ করে, অর্থাৎ এই জগৎটি অখণ্ড এবং ইনি বাহ্যন্তর বিশিষ্ট হরিমূর্তি, তখন জীব আর জগতের ভোক্তা না হইয়া জগতের বা হরির সেবক হয়, এবং যাবৎ এ বোধ উদয় না হয় তাবৎ জগতের ভোক্তা হয়। ভালোবাসিয়া ভালোবাসিতে শিখাইতে হয়, সরল হইয়া সরলতা শিখাইতে হয়। প্রভুরে, যে তোর ঐশ্বর্য চাখিয়াছে সে ছুঁচা হইয়া গিয়াছে, সে খালি তোর চোখ বাঁচাইয়া তোর মাল চুরি করিয়া খাইবার চেষ্টায় ফিরে, তোর অন্ন যাহার মুখে পড়ে সেই তিলাইয়া ওঠে আর তোকে ভুলিয়া যায়। এমনই তোর অন্নের গুণ। যাহারা আপনার ভাবনা ভাবে, অর্থাৎ জগতের ধন মান স্ত্রী পুত্র স্বাস্থ্যদির জন্য চিন্তা করে, আত্মা তাহাদের ইচ্ছায় তাহাদের ঘাড়ে সংসার ভার চাপাইয়া বাহ্য চাকচিক্যময় অন্তঃসার শূন্য অনিত্য বিষয় প্রদান করেন এবং চিদানন্দ ক্রমশ হরণ করেন। পরন্তু যাহারা তাহার ভাবনা ভাবেন তাহাদের চিদানন্দ বর্ধন করিয়া তাহাদের নিত্য ঐশ্বর্য বর্ধন করেন। ভগবানের মতো সেবক আর নাই, তিনি জগতের সকলের সমানভাবে সেবা করিতেছেন। যখন যেখানে যা দরকার তাহা পূর্বেই সংগঠন করিয়া রাখিয়াছেন, তাহা অতিক্রম করা জীবের পক্ষে অসাধ্য। সুতরাং অনর্থক ভবিষ্যৎ চিন্তা করিলে কোনো ফল নাই। যিনি বিপদ দেন মঙ্গলও তিনি দেন, সুতরাং তাহাতেই অবিশ্বাস না করিয়া অবস্থানুরূপ জীবনযাপন করাই প্রত্যেকের কর্তব্য। তোমার জীবন তাহাকে সমর্পণ করিলে তুমি নির্বাসিত হইবে, তিনি তোমাকে তাহার নিজের জীবন প্রদান করিবেন। অহংজ্ঞান থাকিতে ভগবান নির্ভরতা আসে না, যখনই অহংজ্ঞান চূর্ণ হইবে তখনই ভগবান নির্ভরতা আসিবে। ঈশ্বরের সহ্য গুণ, এই জগৎ ঈশ্বরের প্রেমরসের দ্বারা ধৃত, তৎকারণে জননীর দেহ রস বৎস শোষণ করিলেও জননীর ক্লেশবোধ হয় না, কারণ জননীর হৃদয়ে তার সন্তানের প্রতি মঙ্গল ইচ্ছা সদাই অতি সূক্ষ্ম মহাবলশালী হয়ে জাগ্রত থাকে। সেই যে মাতৃচেতনের সূক্ষ্ম ও মহাবলশালী অন্তঃস্রোত, উহাই তাহার রক্তকে শুভ্র সাত্ত্বিক মঙ্গল দুগ্ধরসে পরিণত করে। পৃথিবীরূপে বৃক্ষাদিরূপে অন্ন পানীয়াদিরূপে ঈশ্বর যে কত সহ্য করিতেছেন এবং সম্পূর্ণ নিঃশব্দে তাহা চিন্তা করিলেই তাহার জগতের প্রতি কত প্রেম তাহা বোঝা যায়। তিনি যেন জগতের প্রেমে মুগ্ধ হইয়া বিদেহ হইয়াছেন, তাহার দেহ সংজ্ঞা একেবারেই নাই, তিনি প্রেমেই বিভোর। মহৎ চরিত্র ক্ষুদ্র চরিত্র এতদুভয়ের প্রভেদ, যিনি অনায়াসে বহুজনের প্রতিপালন করিয়া আনন্দিত হন তিনি মহৎ, যিনি আপনাকে পোষণ করিয়া আনন্দিত হন তিনি ক্ষুদ্র। দর্পণের নিকট স্বাতন্ত্র্য ও সংযম শিক্ষা করিতে হয়। দেখো,
দর্পণ কেমন সকলে সঙ্গ করিয়াও কাহারও ভালো ও মন্দ সহিত মিলিত হন না, তাহার কি অদ্ভুত স্থির সংযম ও কি মহৎ স্বাতন্ত্র্য! সকলেই মনে করে দর্পণ বুঝি আমাকে দেখিয়া আত্মহারা হইবে, আমাকে বুঝি ধরিয়া রাখিয়াছেন, কিন্তু বস্তু তো তাহা নহে। দর্পণের কাছে হেয় বা উপাদেয় কেহই নাই, তিনি সকলকেই সমভাবে নিজ হৃদয়ে আশ্রয় দেন বটে, কিন্তু স্বয়ং সর্ব হইতে স্বতন্ত্রই থাকেন। যেমন দেহজ কৃমি অথবা স্ফোটক ও অন্যান্য রোগের কীটাণুগুলি আত্মার বিরুদ্ধে স্বাধীনভাবে ক্রিয়া করে বলিয়া দুষ্ট ও দ্রোহী বলিয়া গণ্য হয় এবং ঔষধ বা অস্ত্রাদির দ্বারা দেহ হইতে নিষ্ক্রামিত করা হয়, তদ্রূপ যে সকল জীব পরমত্তাকে অস্বীকার করিয়া আপনাদিগকে স্বাধীন বোধে যথেচ্ছাচার করে, তাহারা অজ্ঞান বিষদগ্ধ হইয়া অনন্ত নরকে নিরালম্বভাবে পতিত হইয়া থাকে। তাহারা এমন অবশ ও নিরাশ্রয় হয় যে কিছুতেই কোনো দিকে মাথা তুলিতে পারে না। তাহারা কোথা হইতে যে আসিয়াছিল এবং কোথায় বা লয় পাইবে তাহার কোনো উদ্দেশ্য পায় না, শুধু চৌদিকেই অনাত্মীয় অপরিচিত শক্তির তরঙ্গ দেখিয়া অস্থির হয়। ঈশ্বরকে মানিলে জগতে কেউই অপরিচিত বা পর থাকে না, সবই আত্মীয় হইয়া যায়। অনেকেই সন্ধ্যা, আহ্নিক, পূজা, পাঠ, কর্তব্যবোধে প্রত্যহই করেন, পরন্তু পরদেশ, লোভ, দর্প, ক্রোধ, স্বার্থপরতা, মিথ্যালাভ অবাদেই করিয়া যায়। প্রকৃতির বিবিধ গুণের দ্বারা রঞ্জিত ক্ষুদ্র ভাবাপন্ন আত্মার স্বরূপের পুনরুদ্ধারই যাবতীয় সাধনের উদ্দেশ্য। প্রকৃতিতে যদি স্বার্থপরতা, পরবিদ্বেষ, লোভ, ক্রোধশীলতা, কপটাচরণ, দম্ভ ইত্যাদি দোষগুলি রহিয়াই গেল, তাহা হইলে সন্ধ্যা আহ্নিক করিয়া লাভ হইল কি? শাস্ত্রের উপদেশ অনর্থক নহে, পরন্তু সুখপক্ষীর ন্যায় পাঠভ্যাসে কোনো ফল নাই। অবশ্য সকলের প্রতিভা সমান নহে, স্বীকার করি, কোনো ক্ষেত্রে বহু কর্ষণে ফল প্রসব করিবা মাত্রই সামর্থ্য প্রাপ্ত হয়, আবার কোনো ক্ষেত্রে একবার কর্ষণ করিলেই কৃষকের মনোবাঞ্ছা পূর্ণ করিতে সামর্থ্য হয়। পরন্তু ঘেঁচড়া হইয়া গেলে সুনীতি না শিখিলে তুমি সন্ধ্যা আহ্নিকেই বসো আর শাস্ত্র হাতে করিয়াই বসো, ফল সমান, মরুকর্ষণে ফল হয় না। যেখানে বিনা কর্ষণেই প্রকৃতি ফল পুষ্প কন্দাদি দেবভোগ আপনিই প্রসব করে। ভক্তিলাভ করিতে পারিলে আপনা হইতেই বৈরাগ্যের উদয় হয়, বরং বিবেকজাত বৈরাগ্য অপেক্ষা ভক্তিজাত বৈরাগ্য স্বাভাবিক। কর্তব্য জ্ঞানে ও প্রাণের টানে যে বিভেদ, বিবেক ও ভক্তি, এই উভয়জাত বৈরাগ্যেরও পরস্পর সেই বিভিন্নতা। পরের ছেলে মরিলে কর্তব্য জ্ঞানে শোকসভা করিয়া শোক প্রকাশ করিতে দেখা যায়, কিন্তু আপন ছেলে মরিলে আর শোকসভার প্রয়োজন হয় না, ছিন্ন কণ্ঠ কপতের ন্যায় ধুলাই পড়িয়া লুটাইতে দেখা যায়, কারণ এখানে যে প্রাণের টান। সুতরাং বিবেক অপেক্ষা ভক্তিজাত বৈরাগ্য স্বাভাবিক। ভক্ত বিষয়সমূহে আসক্ত বা বিরক্ত নহে, তাই বিবেকীয় কঠোরতা ও কর্কশতার পরিবর্তে প্রেমিকের সুন্দরতা ও মধুরতাই দৃষ্ট হইয়া থাকে। ভগবানের জন্য ভক্ত সব করিতে পারেন, তাহাকে ছাড়িয়া বৈকুণ্ঠ ভক্তের স্নেহনীয় নহে, আবার তাহাকে পাইলে তিনি নরকে যাইতেও কুণ্ঠিত হন না। জেনে রাখুন, এই পর্বে আপনারা জানলেন ঠাকুর নিগমানন্দের অমৃতবাণী নবম পর্ব। জানার মধ্যে অজানা অনেক কিছুই রয়েছে আমাদের মধ্যে, তাই জেনে রাখোকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করে দিন, যাতে জেনে রাখোর প্রতিটা ভিডিওর আপডেট আপনি সবার প্রথম পেয়ে যান। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ।